তুমি সকাল নাই বিকাল নাই প্রতিদিন করে ফিতা কাটলা প্রতিদিন করে যেখানে সব জায়গায় আছে টয়লেট উদ্বোধনে আছে হাসপাতাল উদ্বোধনে আছে তার সেলুন উদ্বোধনে আছে এইটা কত গণ উদ্বোধন হলো তার তারকা শিল্পীদের বিশেষ করে সিনেমা শিল্পীদের এই তারকাইজমটা থাকে এবার শুরু উদ্বোধন ও ফিতা কাটা নিয়ে মুখ খুলেছেন হালের জনপ্রিয় তারকা জাহিদ খান ভাইরাল এই নায়ক আরো বলেন তুমি সকাল নাই বিকাল নাই প্রতিদিন করে ফিতা কাটলা প্রতিদিন করে যেখানে সব জায়গায় আছে টয়লেট উদ্বোধনে আছে হাসপাতাল উদ্বোধনে আছে সেলুন উদ্বোধনে আছে এইটা আবার তো গণ উদ্বোধন হলে তো তারকা শিল্পীদের বিশেষ করে সিনেমা শিল্পীদের এই তারকাইজমটা থাকে অনেকে মনে করছেন জাহিদ খান নাকি অপবিশ্বাসকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছেন কিন্তু জাহিদ খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় জাহিদ খান বলেন আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে এই কথা বলিনি আমি শুধু বলতে চেষ্টা করেছি একজন তারকাকে তাদের সম্মান এবং পার্সোনালিটি ধরে রাখার জন্য সব জায়গায় যাওয়া উচিত নয় সকাল নাই বিকাল নাই প্রতিদিন করে ফিতা কাটলা প্রতিদিন করে যেখানে সব জায়গায় আছে টয়লেট উদ্বোধনে আছে হাসপাতাল উদ্বোধনে আছে সেলুন উদ্বোধনে আছে এইটা আবার তো গণ উদ্বোধন হলে তো তারকা শিল্পীদের বিশেষ করে সিনেমা শিল্পীদের এই তারকাইজমটা থাকে জাহিদ খানের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন